মোটরসাইকেল ক্রেতাদের জন্য দারুণ সুখবর। এবারের জাতীয় বাজেটে মোটরসাইকেল ক্রেতাদের জন্য রয়েছে সুখবর। বাজেটে মোটরসাইকেলের ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও পার্টস উৎপাদনে কতিপয় পণ্য শুল্ক সুবিধা যৌক্তিক কারণে প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2018-19 অর্থ বছরের বাজেট বক্তৃতায় মুহিত এ প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, পরিবহন খাতের উদীয়মান একটি উপখাত হল মোটরসাইকেল উৎপাদন। দেশে ইতিমধ্যে 3 থেকে 4টি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে। একটি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে তাদের উৎপাদিত মোটরসাইকেল রপ্তানিও শুরু করেছে। তিনি আরও বলেন, মোটরসাইকেল স্থানীয় উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এ খাতের জন্য শর্ত সাপেক্ষ রেয়াত সুবিধা প্রদান করে বিগত অর্থ বছরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। মোটরসাইকেল উৎপাদন খাতে প্রদত্ত প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও এর পার্টস উৎপাদনে কতিপয় পণ্য শুল্ক সুবিধা যৌক্তিক কারণে প্রস্তাব করেছি। ঢাকায় যানজট থেকে বাঁচতে মধ্যবিত্ত পরিবারের অনেকেই মোটরসাইকেল ব্যবহার করেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে সারা দেশে।